হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা এখন কি করছো? আর আমি এখন আছি হচ্ছে লং ব্রাঞ্চে, আমি ওয়েট করছি। আজকে আমি যাচ্ছি হচ্ছে যে জায়গাটা, সেটা হচ্ছে একটা জ্যাক ড্যানিয়েল মেমোরিয়াল পার্কে। তো সেখানে গিয়ে তোমাদের সব কিছু দেখাবো। তো সেই জন্য আজকে আমি বেরিয়েছি, ওই জায়গাটা আমি আগে কখনো যাইনি, তো আজকে যাবো। তো সেই জন্য চলো ওখানে আমরা যাই, তারপরে তোমার সাথে আবার দেখা করছি। তোমাদের সাথে একটু রিচ করতে পারে খুবই ভালো লাগছে। তো একটা কথা বলে দিই বন্ধুরা, যেটা হচ্ছে কি আমরা জাস্ট এসেই পার্কটা একটু জাস্ট নিজেদের মতো এক্সপ্লোর করছিলাম। তো এক্সপ্লোর করতে করতে মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো বন্ধুরা, এখানে কিছু কিছু জিনিস এমন আছে যেগুলো দেখলেই খুবই যেন মনটা ভালো লাগছে। প্লাস মেন ব্যাপার হচ্ছে আজকে যেহেতু রবিবার, সানডে, তো সেই দিন সেই কারণেই আমরা আজকে এইটা পয়েন্টটাতে এসেছি যাতে তোমাদেরকে পুরোটা এক্সপ্লোর করে দেখাতে পারি। তো এখানে 5000-এর ওভার পুরো একটা গাছ আছে। প্লাস এই এই পার্কটা একটা বিচ লাগোয়া একটা পার্ক। তো পার্কটার নেম হচ্ছে জ্যাক ড্যানিয়েল মেমোরিয়াল পার্ক। তো এখানে আজকে আমরা এসেছি। তো চলো আরও আগে দেখি কী কী আছে না আছে, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। ঠিক আছে বন্ধুরা, চলো। ফ্রেন্ডস, হাই ফ্রেন্ডস, আমরা ওয়াক করতে করতে একটা পয়েন্টে এলাম। সেখানে এসে খুবই সুন্দর লাগলো পুরো ভিউটা, পুরো দৃশ্যটা। পুরো স্কাইটা তো পুরো খুবই ব্লু কালারের আছে, তার সাথে সাথে লেকটাও ব্লুইশ কালার আছে, তার সাথে ওয়াটার সারফেসটাও পুরোটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার, পুরো ক্রিস্টাল ক্লিন অ্যান্ড ক্লিয়ার মতো দেখতে লাগছে। আর তার উপর যখন রোদটা পড়ছে খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে পুরো জায়গাটা খুবই সুন্দর আর খুবই মানে আমার তো খুবই ভালো লেগেছে। তো সেই কারণে তোমরা এখন আসবে এত এমন সময় এসেছো, এমন সময় এসো যাতে তুমি পুরোটা কভার করতে পারো ও এনজয়ও নিতে পারো। তো চলো। Thank you.
যাচ্ছিলাম সেটা হচ্ছে এইখানে, এটা ছাড়াও তোমরা হয়তো দেখতে পারবে যে এখানে একটা চিলড্রেন অ্যামিউজমেন্ট পার্ক আছে, এখানে সব রকম অ্যামিউজমেন্টের এদের ইয়ে আছে যেগুলো তোমরা এনজয়মেন্ট পেতে পারে। তো চলো আরও আগে গিয়ে দেখি কী কী আছে না আছে, তারপর তোমার সাথে আবার মিট করছি, ঠিক আছে? Thank you.
গাইজ, আমরা ওয়াক করতে করতে ওয়াটারফ্রন্ট ট্রেল করতে করতে অনেকটা দূর চলে এসেছি। এবার বুঝতে পারছি না কোন ওয়ে দিয়ে বেরোবো, বা আবার এই ওয়ে থেকেই আবার পুরোটা পার্কটা ফিরে যেতে হবে কিনা বুঝতে পারছি না। তো এই দিক দিয়ে একটা রাস্তা আছে আর ওই দিকে পিছনে একটা রাস্তা আছে, তো দেখি আমরা একটু ডিসকভার করে দেখি যে কোন দিক দিয়ে জাস্ট বেরোনো যায়। তো তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, ওকে? গাইজ, আমরা অনেকটাই ঘুরলাম আজকে পার্কটাতে, ঘুরে আমরা একটা অন্য দিকে আমরা বেরিয়ে গেছি। তো যাই হোক, রাস্তাটা আমরা খুঁজে পেলাম আলটিমেটলি। এরপরে আমাদের এবার বাড়ি ফেরার সময় হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানিও, আমি জানতে খুবই আগ্রহী থাকি সবসময়। আর আজকে ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি, তো আজকের জন্যে চলো বাই।